করা শুরু হয়ে গেছি। আচ্ছা কি আজকে চতুর্থী, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ অরুণব। বসে পড় দেবাশিস, এবার দেবাশিসের ক্যামেরা নিয়ে আজকে আমরা তো আজকে আমরা রওনা দিচ্ছি আমাদের হোম টাউন অক্সিটাউন থেকে চন্দননগরের উদ্দেশ্যে, কারণ এই দুর্গাপুজোর ভিড় আর সামলাতে পারছি না। কারণ দেবাশিস, আমি আর বাবা গেছিলাম হচ্ছে তোর কবে এনো, আরে তোকে বললাম না সেই মহালয়ের দিন, মহালয়ের দিন গেছি। তো এবার ঘটনার চক্রে আমরা এমনি ভেবেছিলাম দেখে চলে আসবো, গিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি, গিয়ে ধাক্কাধাক্কি খেয়ে পড়ে গেছি শ্রীভূমিতে দুজনে, আর আড়াই ঘন্টা লাইন দিয়েছি। তুই ক্যান ইউ ইমাজিন কি অবস্থা তাহলে কলকাতার? আমি তারাবিশটাও ঘুরে এসেছি, ইনফ্যাক্ট খুবই ভালো কন্ডিশন করেছে, খুবই ভালো রাস্তাটা করেছে, কিন্তু আমি আর ঠাকুর দেখতে যাচ্ছি না, আমি পুরোপুরি টোটালি এখন রাস্তা থেকে বেরোবো, পুরো এই সেই বাস ভাই, ফুলের সাথী, প্রজাপতি, চাঁদের সাথী, তারা, দুঃখের সাথী, কেউ ছিল না বারসি ভাই ওয়ান ছাড়া, ভাইরাল বাস ভাই সেইটা, এটা দারুণ ভাইরাল হয়েছিল রে, দারুণ ভাইরাল। ব্যাস শুরু হয়ে গেল এবার থেকে রাস্তায় শান্তিতে আর যাওয়া মনে হয় যাবে না। তো আমরা এখন খিদিরপুর ক্রস করছি, একটা রাস্তা চলে যাচ্ছে সোজা পিটিএস এখান থেকে 360 ফ্লাইওভার নিয়ে, আরেকটা রাস্তা যাচ্ছে সোজা রেড রোড হয়ে, আর আমরা চলে যাবো বাঁদিকে একটা র্যাম্প উঠে যাবে টুয়ার্ডস বিদ্যাসাগর সেতু, আমাদের বাইকার্সদের আদর্শ জায়গা যেটা দিয়ে আমরা সব জায়গায় লঙে যাই, বিশেষ করে সাউথ কলকাতার লোকরা, অবভিয়াসলি নর্থের যারা থাকে তারা বালি ব্রিজ ইউজ করে। এই যে চলো ব্রিজ নবান্ন, এখন তো রাস্তাটা একটু ঠিক করেছে, আগে তো রাস্তাটা এরকম এবড়ো খেবড়ো ছিল। কোথায় সরিয়ে দিয়েছে, ওটা কিসের জন্য ছিল বলতো? এইটা দেখার পর স্ট্রেস লেভেল, আমাদের স্ট্রেস লেভেল জিরো হয়ে যায়। এই জায়গাটাও একটা খাড়াই বিভৎস ইনক্লাইন পজিশন, আলাদা ক্রেজ লাগছে ম্যান। দুর্গাপূজা ভিড়ের থেকে অনেক ভালো, কি বল? আমি 50-এর উপর যাই না এই রাস্তায়, কারণ 50-52 এটাই ঠিক আছে, কারণ এখানে স্পিড লিমিটার থাকে। এই দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে উঠছে কিনা। তো 23 মুম্বাই, 1977 দিল্লি, 1400, হ্যাঁ। তো এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, চেন্নাইয়ের দিকে, পুরীর দিকে, সব ভাইজাগ প্যাচাক এইদিকে। তো আমরা যখন যাচ্ছি এইদিকে, এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস দিল্লি, মানে বর্ধমান, শক্তিগড়, আসানসোল হয়ে দিল্লি। চন্দননগর খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, চন্দননগর ছিল ফরাসিদের উপনিবেশ, সো কিছুটা এখনও স্টাইল আছে, মানে কিছুটা আর্কিটেকচারগুলো এখনও অনেকটা ফরাসিদের সেই আর্কিটেকচারের অনুযায়ী বানানো আছে। সো ওগুলো দেখতে হয় যে গঙ্গার পাশে যে অপরূপ সৌন্দর্য, যে কোনো যে কোনো অকেশনে লোকের ভিড় মেলার মতো একটা জিনিস দেখতে যে চন্দননগর আলাদা একটা অন্য জায়গায় মাত্রায় পৌঁছে গেছে। সো ওই জিনিসটা দেখতে কিছুটা এই ভিড়ের ব্যস্ততম জায়গা থেকে আমরা পার পেতে ওখানেই এখন যাচ্ছি। সো এই র্যাম্পটা আবার খুব একটা ভালো লাগে আমার, খুব সুন্দর একটা 270 ডিগ্রি মতো এটা কাটে মনে হয়, হয়তো আমার এক্স্যাক্ট ভ্যালুটা মনে নেই, কিন্তু ওই পাশের যে রাস্তাটা আছে ওটা 360 পুরো ঘুরে যায়, খুবই ভালো লাগছে বাইকটা রাইড করতে এখন আপাতত, কেননা দুদিন ঠাকুর দেখে আমার শরীরের অবস্থা খুব একটা ঠিক ছিল না, এই স্ট্রেস ফ্রি একটা রাইড দরকার ছিল। যদিও আমি ক্রেডিট দিচ্ছি এই দেখো কীর্তি, ওই দেখো দেখো লুঙ্গি পরে বাইক চালায়, লুঙ্গিওয়ালা, লুঙ্গি বাইক রাইডার। আমরা কোথায় গেলাম, এটা এই জায়গাটা হচ্ছে কুনা, কুনা এক্সপ্রেসওয়ে মোড়,
সলব বাজার, এক্স্যাক্টলি সলব বাজারে আমরা আছি। সো এই রাস্তাটা গিয়ে হাই রোডের ডান দিকে মিশছে, আর এখন আমরা ডান দিক নেব। ও হাপ্পায় ডালা রাইডার আলু নিয়ে দৌড়া চালু, ওরকম জোরে ভাই চালানো উচিতই না। এটা এটা ভালো, ঠিক আছে, সেফটি আছে, আলু নিয়ে চালাচ্ছে ওইভাবে। আমি অন করা আছে ক্যামেরা, সব উঠছে। আ ভিউ চুমু, পুরো চুমু। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে আমাদের 4:20। খারাপ আসছি না, মোটামুটি ভালোই ফাঁকা পাচ্ছি বলে ট্রেনে চলে এসেছি। জ্যাম নেই, পুজোর জ্যামটা পুরো কলকাতায় পড়েছে, এই সব সাইডগুলো ফাঁকা ফাঁকা আছে। এটাই তো সব থেকে ভালো জিনিস পেয়েছি। একটা মন্দির আছে, বাঁকুড়িয়া সামথিং একটা থাম, অলমোস্ট 80-তে আছি। কিরকমভাবে মাঝে মাঝে যায়, আমার খুব খারাপ লাগে। অবশ্য তাদেরও কিছু করার নেই, এত একটা লো হেভি লোড নিয়ে যাচ্ছে, তারা নির্দিষ্ট লেনই ফলো করছে। কিছু কিছু ড্রাইভার যেমন মেনটেন করে না, ডান দিক বাদিক করতে থাকে। এই যে এই গাড়িটা এখন কি করবে ঠিক বুঝতে পারছি না, না ডান দিক মারবে না বাদিক মারবে। অবশেষে ডান দিকে এলো, আমি লুকিং গ্লাস দিয়ে দেখলাম। ডানকুনি আর 5 কিলোমিটার, আমরা ডানকুনি থেকেই রাইট টার্ন নেবো। ডানকুনি কিছুটা আগে থেকে একটা ওল্ড দিল্লি রোডটা বেরিয়েটা বেরিয়ে যাচ্ছে, ওটার কন্ডিশন এখন খুবই ভালো, খুবই। যারা শিলিগুড়ি যাবে তারা মোরগ্রাম ওই রাস্তা দিয়ে গেলে আই থিঙ্ক বেটার হয়ে যাবে। স্টুপিড ড্রাইভার, স্টুপিড একদম। চন্দননগর ঘাট, এই অপোজিটে যে লঞ্চ ঘাটটা দেখা যাচ্ছে এইটার তার অপোজিটেরটা, ওটা হচ্ছে জগদ্দল, মানে শিয়ালদা কৃষ্ণনগর লাইনের যে স্টেশন আছে জগদ্দল, ওই জগদ্দল পায়রাডাঙ্গা লাইন, হ্যাঁ ওই লাইনটাই। এখন ভাটা চলছে দেখেই বোঝা যাচ্ছে। এখানে একটা কি আছে, এটা কোনো একটা রেস্টুরেন্ট আছে, ফ্লোটিং রেস্টুরেন্ট টাইপ, শ্রীনগর টাইপ, খুবই মনোরম পরিবেশ, পাখির অবস্থা দারুণ ফিল করার মতো। এখানে একটু গরম আছে এই জায়গাটা, পর্ব আজকের মতো আমরা শেষ করছি। ঘুরলাম, মোটামুটি দেখলাম, খেলাম দিলাম, প্রচণ্ড পরিমাণে গরম, থাকা যাচ্ছে না, গরমটা সহ্য করাও যাচ্ছে না। এই যে গাড়ি, এবার আমরা বেরোবো। এখন কটা বাজে? 6:14, বাড়ি যেতে যেতে 8:30 বাজবে। কলকাতা 9:00 ঢুকতে, হ্যাঁ হ্যাঁ, ওল্ড দিল্লি রোড হয়ে যাবো, যে রাস্তা দিয়ে এসছি। তো আগামী কোনো রাইডে আবার দেখা হবে, প্লিজ। মানে কী বলবো, শেয়ার লাইক লাইক, এটাই আর কিছু বলার নেই। গুড নাইট, শুভ শারদীয়।